মেহজাবিন ও আফরান নিশো অভিনীত ঈদ নাটক ঘটনা সত্য, যেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে এবং সিএমবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এটা সরিয়ে ফেলা হয়েছে। নাটকের শেষ অংশটুকু নিয়েই মূলত বিতর্ক। চলুন সেই শেষ অংশটুকু দেখি। ভোগ করতে হয় ঘটনাটি কিন্তু সত্য, দেখলেন তো? তো এখানে আফরান নিশো এবং মেহজাবিন তারা কি স্ক্রিপ্ট পড়ে নাই? রুবেল হাসান পরিচালক, মইনুল হাসান শানুনা মানু তার লেখা এই গল্পটা, কিভাবে এটাকে প্রেজেন্টেশন করলেন একটা নাটক হিসেবে? আপনারা জানেন যে আপনাদের অভিনয়, নাটক, সিনেমা এগুলো সমাজে প্রভাব বিস্তার করে। এখন মা বাবার পাপের ফসল যদি এরকম স্পেশাল চাইল্ড হয়, এখন আপনি একবার কল্পনা করেন তো যে বর্তমান পৃথিবীতে এরকম শিশু তো আছে, তারা জানে ওই শিশুটাকে নিয়ে পরিবারে চলতে কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। এখন তাদের কাছে কী মেসেজ যাবে? এখন তারা নিজেদের মধ্যে অনুধাবন করবে যে আমরা মনে হয় অনেক বড় পাপ করেছি, অনেক বড় ভুল করেছি, আমাদের ভুলের মাশুল। তো আপনাদের এই নাটকটা সমাজে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, এটা কি একবারও ভাবেন নাই রুবেল হাসান? ভাবেননি মেহজাবিন? ভাবেননি কি আফরান নিশু? কেন এরকম একটা নাটক করতে গেলেন আপনারা? কেন নগদ এটাকে স্পন্সর করতে গেল? আপনাদের আসলে আপনাদের ক্ষমা, মগজ, সরল সব কি বিক্রি করে দিলেন? আমি অবাক হয়ে গেলাম। আমি নাটকটা দেখলাম, মানে এখানে ড্রাইভার ওই বড় লোকের বাসাতে ড্রাইভার থাকে, আর বড় লোকের বাসাতে কাজের মেয়ে। এখানে ড্রাইভার হচ্ছে আফরান নিশো, আর কাজের মেয়ে হচ্ছে মেহজাবিন। এই দুজনের প্রেম, তারপরে ভালোবাসা, তারপরে বিয়ে, তার পরবর্তীতে সন্তান আসে, এই হচ্ছে ঘটনার মূল কেন্দ্র। আর তখনই সন্তানটা একটু একটা তার ডান পাটা আছে, বাট একটু ওখানে আছে, কোনোদিন হাঁটতে পারবে না, এটা ডাক্তার মেসেজ দিয়ে তখনই তাদের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তারা পাপ করেছে। লাস্ট ফিনিশিংয়ে বলে পাপের ফসল। ছি ছি, মানে আমি মানে কি বলবো, ঘৃণা জানানো ছাড়ার কোনো উপায় নাই। কি বলবো, আমি পেরেশান হয়ে গেলাম নাটকটা দেখে। মানে আপনারা দেখেন না, এই নাটক দেখেন না, মানে একটা প্রভাব বিস্তার করবে সবার উপরে, জঘন্য। ছি ছি, মেহজাবিন নিশো আপনাদের প্রতি আমার কি বলবো, আপনারা আপনারা তো ভালো মানুষ, ভালো অভিনয় করেন, বাট এরকমটা কেন করলেন? সবাই ভালো থাকবেন।